নমস্কার বন্ধুরা, গোপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ আমি বানাবো ক্যাপসি চিকেন রেজালা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। পুরনো বন্ধুরা যারা আমার পাশে আছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে আমার সব ভিডিওগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছায়। আর অবশ্যই আমার সাথে থাকবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি বানানোর জন্য আমার কী কী লাগে। এখানে আমি 700 গ্রাম মতন চিকেন খুব ভালো করে ধুয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম ঠিক এমন করে কেটে নিয়েছি, এমন সাইজ করে কেটে নিয়েছি। আর এখানে গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর পেঁয়াজ পেস্ট করার জন্য পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, এগুলোর একটা পেস্ট বানিয়ে নেব। আর এখানে কাজু 7-8টা মতো কাজু নিয়েছি, আর 1 চামচ মতো পোস্ত, এটারও একটা ভালো পেস্ট বানিয়ে নেব। আর নিয়েছি 1 বাটি মতো টক দই। আর ফোড়নের জন্য আমার লাগবে গরম মশলা, গোটা গরম মশলা, 2 দারচিনি, 2 লবঙ্গ, 4 এলাচ, আর লাগবে শুকনো লঙ্কা আর তেজপাতা, এগুলো আমার ফোড়নের জন্য লাগবে। এদিকে আমি গ্রাইন্ডারে যে পেঁয়াজগুলো রেখেছিলাম পেস্ট বানানোর জন্য ওগুলো নিয়ে নিলাম, আদাটাও নিয়ে নিলাম, রসুন আমি 7-8টা মতন নিয়েছি, আর 4-5টা যে কাঁচা লঙ্কা নিয়েছি, এই সবগুলোর একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা যেন একদম স্মুথ হয়, রেজালার জন্য স্মুথ পেস্টই দরকার। আমি এটার একটা পেস্ট বানিয়ে নিই, আবারও ফিরে আসি। এখানে আমার পেঁয়াজ আদা রসুনের যে পেস্টটা করতে দিয়েছিলাম ওটা রেডি হয়ে গেছে। আর এদিকে আমি কাজু বাদাম আর পোস্ত দিয়ে যে পেস্টটা করতে দিয়েছিলাম ওটা আমি দইয়ের সাথে একবারে ভালো করে পেস্ট করে নিয়েছি, এটাও রেডি হয়ে গেছে। এখানে আমি গ্যাসটা অন করে কড়াইটা বসিয়ে নিয়েছি। এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে নিয়েছি, আর দেব 1 চামচ মতো ঘি। ঘি দিলে কি এর টেস্টটা ভালো হয়। তেল আর ঘিটা বেশ গরম হয়ে গেছে, এবার আমি এতে এলাচগুলো ফোড়ন দিয়ে নিলাম, দারচিনিটা দিয়ে নিলাম, লবঙ্গটাও দিয়ে নিলাম, আর 2 শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের টেস্ট মতন দিয়ে নেবেন। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এটা খুব ভালো করে মশলাটা কষে আসলে তবে আমি চিকেনগুলোকে দিয়ে দেব। দু মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নেব, যাতে পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা ওটা চলে যায় ততক্ষণ কষিয়ে নেব। আর মশলা দিয়ে তেলও ছেড়ে দেয়। মশলাটা বেশ কষানো হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো আমি এইরকম ছোট পিস করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো পিস করতে পারেন। এবার চিকেনটা দিয়ে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এই এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দেব, দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আমি 2-3 মিনিটের জন্য হাই ফ্লেমে রেখে
আর এখানে ঢাকনাটা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দেব। 2 মিনিট বাদ আবারও ফিরে আসলাম, দেখুন চিকেনগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে আর চিকেনগুলো দিয়ে জলও ছেড়ে দিয়েছে। ঠিক এই পর্যায়ে আমি ক্যাপসিকামগুলোকেও দিয়ে দেব। ক্যাপসিকামগুলোকে দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা আপনাদের কাছে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চিকেনটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবার আমি দই আর পোস্ত গাজর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। আবারও কিছুক্ষণ খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। দইটা দিয়ে কষানোর সময় আমি 1/2 চামচ মতো চিনি দিয়ে নিলাম। এটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এটা দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। দেখুন মশলা দিয়ে অনেকটা জল ছেড়েছে, যতক্ষণ পর্যন্ত জলটা না শুকায় ততক্ষণ পর্যন্ত এটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি, হাই ফ্লেমেই এটাকে খুব ভালো করে কষাতে হবে। খুব ভালো করে কষিয়ে নিতে হবে হাই ফ্লেমে, জলটা শুকিয়ে আসবে। তারপরে আমি এর ভিতরে গোলমরিচ দিয়ে দেব। মশলা দিয়ে দেখুন তেল ছাড়তে শুরু হয়ে গেছে, এবার আমি গোলমরিচটা দিয়ে নিলাম। দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। এই রেসিপিটাতে জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এমনিতেই চিকেন দিয়ে অনেক জল বেরিয়েছে। দেখুন চিকেনগুলো কেমন গলে গেছে। পুরো চিকেনগুলো গলে এসেছে। আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, এতেই রান্নাটা হয়ে যাবে। কালারটা যাতে ভালো হয়, বেশ সুন্দর লাগে, তার জন্য আমি 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। আপনারা এটা নাও দিতে পারেন। দেখুন চিকেনটা আমার সার্ভ করার জন্য একদমই রেডি হয়ে গেছে। এবার আমি সার্ভ করে আবারও ফিরে আসছি। দেখুন চিকেনটা আমি সার্ভ করে নিয়েছি। এই চিকেনটা, চিকেন রেজালাটা আপনারা লুচি পরোটা বা রুটির সাথে খেতে পারেন, এটা দারুণ দারুণ টেস্টি হয়। এই রেসিপিটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আবারও আমি নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।